বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। একুশের মঞ্চ থেকে দলীয় কর্মী সমর্থকদের প্রতি এই আহ্বান জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা হাইকোর্ট এই কর্মসূচি বাতিল করল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরনের কর্মসূচি জনস্বার্থ বিরোধী। 5ই অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল করল কলকাতা হাইকোর্ট। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। গত 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই কর্মসূচি জনস্বার্থ বিরোধী বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। গোটা বিষয়টি নিয়ে পুলিশকে প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী বলে মন্তব্য প্রধান বিচারপতির বেঞ্চের। এই কর্মসূচি ঘোষণার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সোমবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে। সেখানেই এই কর্মসূচি স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেছিলেন, আগামী 5ই অগস্ট থেকে সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্য স্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে হবে, তবে বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে। বিজেপি নেতা বাড়ি থেকে বেরোবেনও না, ঢুকবেনও না, তবে শান্তিপূর্ণভাবে ঘেরাও হবে, কারোর গায়ে হাত দেওয়া যাবে না। প্রথমে এখানে গণঘেরাও কর্মসূচি হবে, তারপর দিল্লি ঘেরাও হবে। তারপরে কিছুটা পরিবর্তন করে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই কর্মসূচি হবে ব্লক স্তরে, আর ঘেরাও করা হবে বিজেপি নেতাদের বাড়ি থেকে 100 মিটার পর্যন্ত দূরে। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, কেউ যদি বলেন কলকাতা হাইকোর্ট ঘেরাও করা হবে, তবে কি সরকার বা পুলিশ কোনো পদক্ষেপ করবে না? কেউ যদি কোথাও বোমা রাখার কথাও বলে, তাহলেও কি সরকার বা পুলিশ কোনো পদক্ষেপ করবে না? আছেন তারা গত 2 বছর অনেকবার আক্রান্ত হয়েছে, মিছিল নিয়ে অ্যাটাক করা হয়েছে, 24 ঘন্টা ধরে ডিজে বাজিয়ে রেখে ঘুমাতে দেওয়া হয়নি। আমি নিজে হাইকোর্টে গেছিলাম, পশ্চিমবাংলার সমস্ত ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং ফাংশনারিজদের, জনপ্রতিনিধিদেরকে প্রোটেক্ট করার জন্য। তার মানে আমরা দুর্বল নই, আমাদের লোকরা ওদের প্রতিরোধ করতে জানে। আমাদের নেতা নরেন্দ্র মোদী আমাদের শিখিয়েছে আইন কখনো হাতে তুলে নিতে নেই। তাই গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ জুডিশিয়ারি, তারা অত্যন্ত কঠিন, কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিয়ে ইনজাংশন দিয়েছেন এই কর্মসূচিতে, এবং এটাই আমার পিটিশন ছিল। আমি বিচার ব্যবস্থা, এই রাজ্যের শান্তি শৃঙ্খলা, বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সর্বোপরি বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া সংবিধান রক্ষা করার জন্য যে রায় দিয়েছেন, অন্তর্বর্তীকালীন রায় দিয়েছেন, একে স্বাগত জানাচ্ছি। এবং এর ফলে তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে পিসি ভাইপো এই ধরনের অগণতান্ত্রিক, অসংসদীয়, যেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই ধরনের কর্মসূচি থেকে ভবিষ্যতে বিরত থাকবেন, এটাও আশা করি। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।